আমরা সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে আবার চলে এলাম। আজকে সোমবার, সপ্তাহের শুরু, তো আজকে একটু অন্যরকমভাবে ওদেরকে পড়ানো হচ্ছে, প্লাস খেলা হচ্ছে, সব কিছু হচ্ছে। আজকে একটু দেখাবো, সেটা পরের ভিডিও আমরা দেখাচ্ছি। তবে আপনাদেরকে প্রথমে দেখাই যে কী কী খাবার আজকে আনা হয়েছে। প্রথমে আজকে দেখুন, একটা করে ক্রিম রোল দেওয়া হচ্ছে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই পছন্দের। মানে রোল মানে মানুষ মাত্র খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তবে এটা হচ্ছে ক্রিম রোল, রোলটার মধ্যে পুরো ক্রিম মানে ভর্তি করা আছে, যার জন্য বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে আশা করছি। আর দ্বিতীয় আছে ম্যালকিস্ট, এতে বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়, তবে এখানে একটা ফ্লেভারেরই আনা হয়েছে, অরেঞ্জটাই জাস্ট আমরা আনলাম আজকে, পরের দিন হয়তো চকলেটটা আনবো। যাই হোক, আমাদের এখানে আপনাদেরকে আগেই বলেছিলাম বিভিন্নভাবে পড়ানো হয়, বাচ্চারা এখানে দুষ্টুমিও করে, প্লাস খেলা হয়, সবটাই আমাদের সাথে হয়, এই কয়েকটা সময় সবটাই আমাদের সাথে হয়। তো আজকে আমাদের এক সহকর্মী, সহযোদ্ধা বলতে পারেন, সায়ন রয়, সে আজকে এসছে, তার হোমমেড চকলেট নিয়ে এসছে আজকে বাচ্চাদের জন্য। সবাইকে খুব আনন্দ করে চকলেটগুলো দেওয়া হয়েছে, পরে ভিডিও আপনারা সেটা নিশ্চয়ই দেখতে পাবেন। তবে আপনাদেরকে একটা কথা বলার আছে, যেভাবে আমাদের সাথে আছেন সেভাবে আমাদের সাথে থাকবেন। আর যদি সোনার, আমি এর আগেও অনেকবার বলেছি কথাটা, আমি আবারও বলছি যে সোনারপুর অঞ্চলের আশেপাশে থেকে যারা আমাদের এই ভিডিওগুলোকে ফলো করছেন, তাদেরকে একটা কথা বলবো, যদি দেখেন যে কোনো ফ্যামিলি তাদের দুরবস্থার জন্য, মানে আর্থিক অবস্থার জন্য তারা তাদের বাচ্চাকে পড়াতে পারছে না, তাদের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে সাহায্য করব। কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রাখবেন না, প্লিজ সরিয়ে রাখবেন না। আর সোনারপুর বা তার আশেপাশের অঞ্চল থেকে ক্লাস 5 থেকে 10 আমরা এখানে যথেষ্ট মানে ভালো টিচার দিয়ে আমরা এখানে তাদেরকে অল্প কিছু টিউশন ফি নিয়ে তাদেরকে পড়াচ্ছি আমরা, সেটা এখানে শুরু করিনি, স্কিমটাই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। তো যদি এরকম কেউ কোনো স্টুডেন্ট থাকে, তাদের জন্য প্লিজ ওয়েলকাম, প্লিজ আমাদের এখানে আসো, এবং আমাদের এখানে যথেষ্ট ভালোভাবেই পড়াশোনা করানো হবে, কোনো রকমের মানে যথেষ্ট দক্ষতার সঙ্গেই পড়ানো হবে। ইংলিশের জন্য টিচার থাকবে, সায়েন্সের জন্য টিচার থাকবে, এবং আর্টস আমি পড়াবো। যাই হোক, আপনারা যেভাবে আমাদের সাথে আছেন সেভাবে আমাদের সাথে থাকবেন সারা জীবন, যাতে এই বাচ্চাগুলোকে দুষ্টুমি, ভালোবাসা, পড়াশোনা, শাসন সবের মধ্যে দিয়ে যাতে তাদের হাত আমরা চিরকাল ধরে রাখতে পারি। আর আপনাদের সহযোগিতার ক্ষেত্রে একান্তই কাম্য, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমাদের ভিডিওগুলোকে যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, যাতে চারিদিকে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে যায়, আর আপনাদের মতো যাতে আরও কেউ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, বাচ্চাগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর যাতে আমরা আরও বাচ্চার দায়িত্ব আমরা নিতে পারি, এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করলাম। পরের ভিডিও জন্য ওয়েট করুন, একটু ওয়েট করুন, পরের ভিডিও আমরা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।